ইনসুলিন নিলে কিন্তু অনেক সময় রক্তের সুগার যেটা সেটা কিন্তু খুব বেশি কমে আসতে পারে, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলি, এবং এটা কিন্তু খুব বিপজ্জনক অবস্থা। এই সময় যদি চিকিৎসা না করা হয় তাহলে অনেক সময় কিন্তু রোগীর পার্মানেন্ট কিছু ক্ষতি হয়ে যায়। তাই যাদের ডায়াবেটিস আছে এবং যিনি ইনসুলিন নেন তার যদি হঠাৎ করে হাত পা খুব ঘামতে থাকে, খুব খারাপ লাগে, বুক ধরফর করে, কেমন যেন অস্বস্তি লাগে, তাহলে অবশ্যই তিনি চিনির শরবত বা গ্লুকোজের শরবত বা মিষ্টি জাতীয় যে কোনো খাবার সাথে সাথে খেয়ে নেবেন। এবং বাসায় ডায়াবেটিস রোগীর একটা গ্লুকোমিটার রাখবেন, মেপে দেখবেন যে গ্লুকোজ আসলে কমে গেছে কিনা। অনেক সময় বেশি বেড়ে গেলেও এরকম হতে পারে, তাহলে সেক্ষেত্রে হাসপাতালে যেতে হবে। আর খুব কমে গেলে মিষ্টি জাতীয় খাবার খেলে যদি উন্নতি না হয় তাহলে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। তবে এই বাসায় সবসময় গ্লুকোজ এটা রাখা উচিত যাদের ডায়াবেটিস রোগী আছে এবং ইনসুলিন নেন, কারণ হঠাৎ করেই কিন্তু গ্লুকোজ ইনসুলিন নিলে কমে যেতে পারে। তবে ইনসুলিন যদি ডাক্তার দেন আপনি অবশ্যই ইনসুলিন ব্যবহার করবেন, কারণ ইনসুলিনের রেসপন্স ভালো এবং ইনসুলিন দিলে রোগীরা দীর্ঘদিন ভালো থাকে। আশা করি সবাই সচেতন হবে।